बौदी के बाबार बाड़ी थेके फिरिये आनते गिये आक्रांत ननद प्रबल मारधरे मृत्यु हय तार गुरुतर आहत हन स्वामीओ। घटनाटी घटेछे पुरातन मालदा थानार शाहपुर अंचलेर नागेश्वरपुरे। घटना सूत्रे जाना जाए मालदार इंग्रेजबाजार थानार अमृतेर बासिंदा राजू सिंहेर साथे किछुदिन आगे पुरातन मालदार नागेश्वरपुरेर बासिंदा नीलिमा घोषेर बिये हय। बियेर पर थेकेई विभिन्न समय अशांति लेगेई छिल दम्पतिर मध्ये जार कारणे ओई महिला माझे मध्ये बाबार बाड़ीतेई थाकतेन। गतकाल राजू एबं तार बोन मिठु दासके राजू शोशुर बाड़ी लोकेरा তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতে বাড়িতে ডাকে। বৌদিকে ফিরিয়ে আনতে রাজুর বোন মিঠু দাস তার একমাত্র চার বছরের শিশু কন্যা এবং দাদাকে নিয়ে গতকাল রাতে হাজির হয় বৌদির বাড়ি। বৌদি নীলিমা সিংহের বাড়ি পৌঁছানোর পরই তাদের উপর চড়াও হয় নীলিমার বাড়ির লোকজন। ঘটনাস্থলে ননদ মিঠু দাসকে পিটিয়ে খুন করে দেয়। বেধড়ক মারধর করা হয় স্বামী রাজু সিংহকেও। পরে অপহরণ করা হয় মিঠুর চার বছরের শিশু কন্যাকে। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় স্বামী রাজু সিংহ ভর্তি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এখনো নিখোঁজ মিঠু দাসের চার বছরের শিশু কন্যা। ঘটনা হচ্ছে দিদি কালকে রায়গঞ্জ থেকে ভাইফোঁটা দিতে, তো আমার বউ কিনা আমার দিদিকে কোনোদিনই সহ্য করতে পারত না। তো আমার বউ শাশু বিয়ের পর থেকে মায়ের বাড়িতেই থাকে কন্টিনিউ। সংসার আমাদের কেস টেস সবই হয়েছে, জেল টেল সব কাটিয়েছে আমাকে। একটু দাঁড়ান, দিয়ে একই কথা বলেছে তোর দিদিকে নিয়ে আসবি তবে সংসার করবো তোর সাথে। দিদি বলো যখন আমার জন্য সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে চলো আমি কী বলতে চাইছি চলো আমি ওখানে যাবো। ওখানে আমি বাড়িতে ফোটাটাও নিয়ে নিই তাদের তাদের দিদিকে নিয়ে ওখানে বেরিয়ে জুড়ছে ফোনে কথা বলছে দিদি। তারপরে ওখানে গিয়ে আমার মেয়েকে আমার দিদি একটা চুড়িদার পরিয়েছে জামা পরিয়েছে, তারপরে ও এসে চুড়ের ছুটি ধরে হ্যাঁ বাইরে বের করেছে। আমি বলছি কী করে তামা মুখে কথা বলো, ওই আগে থেকে প্ল্যানিং করেছিল প্ল্যানিংটা ওর কেটে গিয়ে আমার দিদিকে বাসের বাড়িতে ওই মেরেছে। আর ওর মাসির ছেলে আমাকে গোটা ডাল দিয়ে গোটা শরীরকে আমাকে মাঠের ঘুরতে দিতাম। আমি কোনো রকম ওরা ওখান থেকে পালিয়ে ভেঙে আসি। একটা বাচ্চা ছিল, বাচ্চাটা কোথায়? বাচ্চাটা ওখানে ছিল, আমি আর আর বুঝতে ছুটি করতে পারিনি। একটু দাঁড়ান, বাচ্চাটার এখন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। কতজন মিলে মেরেছে আপনাদের? আমাকে মেরেছে একজনই মেরেছে, লোকজন পাড়া বসে তো অনেক ছিল, মাঝে ছেলেটা ওর মেরেছে আমাকে। ও দাঁড়ান না একটু, অর্জুন ঘোষ মেরেছে আমাকে। আরে আমার বউকে মাথাতে মেরে, আমার বউ আমার আমার দিদিকে মাথাতে মেরে ও পালিয়ে গেছে। আপনার দিদি কি মারা গেছে? দিদি স্পটে হয়ে গেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদা থানার শাহপুর অঞ্চলের নাগেশ্বরপুরে। ঘটনা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেফতার করা যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। আমি অনেক মার খেয়েছি। কালকে কেন মারলেন, কি হয়েছিল কালকে? ওই তো আমাকে আগে মেরে দিল, তখন আমার ননদ বলছে এই মেয়ের ভাত খাবে, এই মেয়ে বর চল ভাই চল। তারপর আমার বর আমাকে অনেকবার মারলো, অনেক অনেক লাঠি দিয়ে টপ চালিয়ে। আপনার বরকে এবং আপনার দেওরকে কে মারলো? আমার বর আমাদেরকে আগে মেরেছে, তারপর আপনারা মেরেছে মেয়েকে, আমার মাকে আগে মেরেছে, তারপরে আমি হাত দিয়ে মারতে গেছি, আমি হাত দিয়ে মারতে গেছি। কিন্তু তারপরে আমার বর লাঠি নিয়ে আমাকে রাস্তাতে তেড়ে তেড়ে বেড়াচ্ছে, সমাজও দেখেছে। সমাজ তখন বলল যে কি তোরা ঘরে তালা বন্ধ করে দে, ওদেরকে পাঠিয়ে দে। আমি তখন মারতে তো পারিনি, পিছন দিক থেকে। তাহলে কিভাবে মারা গেল? পিছন দিক থেকে গিয়ে, সত্যি কথাই বলছি, পিছন দিক থেকে গিয়ে আমি একটা লাঠির বাড়ি মেরেছি। কাকে? আমার ননদকে। ওখানে? সেই কারণে মারা গেছে? হ্যাঁ। আপনার স্বামীকে কেন বলো? আপনার স্বামী তো হাঁটতে পারছে না। আমার স্বামীকে তারপর আমি টোটো ডাকতে গেছি, তারপর আমার স্বামী আমাকে লাঠি নিয়ে বাইরে তাড়ছে, ইট দিয়ে দিয়ে ইয়ে করছে, বাঁশ নিয়ে যাচ্ছে। তারপর আমি টোটো ডাকতে গেছি, টোটো একটা অটোওয়ালাও এসেছিল। আপনার স্বামীকে মারলো কে? আমার স্বামীকে আমি মেরেছি, আমি বলতে কি ও যখন আমাকে মারতে এসেছে হাতে হাতে। আপনারা কতজন ছিলেন? আমি আর আমার মা আর আমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে 7 বছরের। বলছি আপনার ননদের যে একটা বাচ্চা মেয়ে ছিল ওই কই? ও আমার পুলিশ গিয়েছিল আমাদের বাড়ি, পুলিশ গিয়েছিল কিনা পুলিশ আমাকে বল, বাচ্চাটাকে আমার মাকে দিয়ে পুলিশ গিয়েছিল ওখানে। বাচ্চাটা কই তো? বাচ্চাটা আমার মায়ের কাছে আছে এখন। তারপর আমি চলে এসেছি, পেশেন্টকে ভর্তি করেছি। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, মালদা।